আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আজকে আপনাদের দেখাচ্ছি পড়ন্ত বিকালে সূর্য কিভাবে অস্ত যায়। আর দৃশ্যটা খুবই সুন্দর লাগছিল, যার কারণে আপনাদের দেখাচ্ছি। সামনে আছে ধানের ক্ষেত আর খেজুর গাছ, প্লাস খুবই সুন্দর একটা দৃশ্য, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। অনেক সুন্দর একটা মনোরম দৃশ্য। আর আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি এটাও অনেক সুন্দর। সারিবদ্ধভাবে ধান লাগানো, এই ধানগুলো সারিবদ্ধভাবে লাগালে ধানে সার দেওয়া, ধানের ভিতরে যাওয়া, এইগুলো সুবিধা হয় আর কি। দেখুন এখানে সবগুলো ধান কিন্তু সারিবদ্ধভাবে লাগানো, আপনারা দেখতে পাচ্ছেন। অসাধারণ একটা দৃশ্য, প্রচুর পরিমাণে কাউড়ছে, এটা হচ্ছে একটা প্রবলেম। দেখুন সূর্যের সামনে দিয়ে পাখি উড়ে যাচ্ছে, এটা আর একটা সুন্দর দৃশ্য। তো এই দৃশ্যগুলো মূলত যারা গ্রামাঞ্চলে থাকে শুধুমাত্র তারাই এইগুলো উপভোগ করতে পারে, কারণ এইভাবে ধানের ক্ষেত আর গ্রামীণ দৃশ্য এইগুলো সচরাচর কিন্তু শহরে দেখা যায় না। খেজুর গাছ দেখুন, দুই ধারে খেজুর গাছ, মাঝখান দিয়ে রাস্তা আর সারিবদ্ধ ধান, দৃশ্যটা অনেক সুন্দর হয়েছে। আর এই যে সূর্য পড়ন্ত বিকালের যে সূর্যটা, এটা আসলে বাস্তবে না দেখলে আপনারা বুঝতে পারবেন না। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের বিকালের ভিডিও, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।